দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আজকে একটি মাছ ভোনার রেসিপি নিয়ে। আর এই মাছ ভোনাটা যারা একবার তৈরি করে খাবেন তাদের কিন্তু বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে। তো আশা করছি আমার আজকের মাছ ভোনার রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো মাছ ভোনাটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে, এখানে আমি রুই মাছ নিয়েছি 5 টুকরো। আমি এখানে বড় সাইজ করেই নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো এখানে আমি কিছু হালকা মশলা দিয়ে দিচ্ছি। মশলা বলতে 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ পরিমাণ, লবণটাও দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ। এবার সব মশলাকে ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। ঝালটা কতটুকু খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। তবে আমি একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিব এই রান্নাটার মধ্যে। তো মাছের মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা এরই মাঝে গরম হয়ে গেছে, আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। তো চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আপনার মাছের, আমরা যে মাছ রান্নাটা বা ভুনাটা করব সেটা কিন্তু একটা তেতো ভাব হয়ে আসবে। পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেল, সেই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে মাছগুলো ভাজার জন্য, এতে করে মাছের টেস্টটা অনেক ভালো আসবে। তো মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। মাছের যে চারিপাশ আছে সেগুলো কিন্তু একটু ওলট পালট করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে কড়াভাবে ভাজলে দেখা যাবে মাছের যে ভেতরে যে একটা জুসিনেস আছে সেটা কিন্তু থাকে না। তো চেষ্টা করবেন হালকা করে ভেজে নিতে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি তুলে নিয়েছি। তো আমি একই প্যানের মধ্যে প্রথমে আমি 3 টুকরো মাছ ভেজে নিয়েছি, আরও 2 টুকরো মাছ আছে সেগুলো আমি পরে ভেজে নিচ্ছি। আর মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানতা বজায় রেখে একটু উলট পালট করে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ নিয়েছি 5-6টা কুচি করে, এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি 1/2 টেবিল চামচ, হলুদ নিয়েছি 1/2 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া নিয়েছি 1/4 চামচ পরিমাণ, লবণ নিয়েছি আমি স্বাদ মতো। আর সেই যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে আমি 1/2 পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আর এই মাছ ভুনাটার মধ্যে চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে। এখানে বড় সাইজের একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আমি তেলে একটু ভেজে নিচ্ছি। টমেটোর যে গোটা গোটা ভাবটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি রাখবো না, হাতল দিয়ে এইভাবে ভালোভাবে একটু থেতলে নেব। তো
এইভাবে হাতল দিয়ে চেপে চেপে এইভাবে দিয়ে দিলে দেখা যাবে যে আপনার সসের মতো হয়ে গেছে। তো আপনারা কিন্তু ভুলেও এই রান্নাটার মধ্যে সস ব্যবহার করবেন না। তো টমেটোটা দেখতে পাচ্ছেন গলে গিয়েছে, এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাছ ভুনাটার মধ্যে বেশি ভারী কোনো মশলার প্রয়োজন পড়ে না, খুবই হালকা মশলা দিয়ে মাছ ভুনাটা তৈরি করা যাবে। তো যেই বাটিতে আমি মশলার পেঁয়াজ আমি মেখে নিয়েছিলাম সেই বাটিতে করে আমি পানি দিয়ে দিব। তার আগে আমি মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দুই তিন মিনিট হাতে সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পানি দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 কাপের মতো পানি আমি এখানে দিয়ে দিলাম, তবে বেশি পানি দেওয়ার দরকার নেই। পানি দেওয়ার পরে মশলাটাকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো আমি একটা ঢাকনা দিয়ে মাছটাকে 5-6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিলাম আর ঝোলটাও আপনারা দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে আছে মাছের। তো আমি একটা হাতল দিয়ে মাছগুলোকে একটু উলট পালট করে দেওয়ার চেষ্টা করছি। তো এই পর্যায়ে খুবই সাবধানে উল্টাতে হবে মাছগুলোকে, না হলে ভেঙে যেতে পারে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা লো করে রাখবেন, না হলে হয়তো দেখা যাবে মশলাটা পুড়ে যেতে পারে। তো মাছগুলোকে আমি উলট পালট করে দিয়ে কুচানো ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। মাছটাকে আমি 1 মিনিট পরে নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের মাছ রেসিপিটা বা মাছ ভুনাটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।